আমি পুরো আজ আপনাদের জন্য আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্যের দ্বারা প্রণীত চাণক্য নীতি তৃতীয় অধ্যায়। এই নীতিগুলি সমস্তটাই পংক্তি আকারে শুধুমাত্র আপনাদের জন্য বাংলায় এই প্রথম বিশেষভাবে নিবেদিত। এই নীতিগুলি অনুসরণ করলে আপনি আপনার মহান লক্ষ্যকে উপনীত করতে পারবেন। যে ব্যক্তি এই নীতিশাস্ত্রের মনোযোগ সহকারে অধ্যয়ন করবেন তিনি জীবনে কখনোই ধোকা খাবেন না, সফলতা সর্বদাই তার চারণ স্পর্শ করেই ছাড়বে। আচার্য চাণক্য প্রথমে তৃতীয় অধ্যায়ে বলছেন, দোষ কোথায় নেই। এখানে ওনার বক্তব্য হচ্ছে এই যে দোষ সর্বদা রয়েছে। এই ব্যাপারে উনি বলেছেন, কার বংশে দোষ থাকে না, রোগ কাকে দুঃখী করে না, কে দুঃখকে প্রাপ্ত করে না, আর নিরন্তর সুখী কোন ব্যক্তি থাকেন। অর্থাৎ কিছু না কিছু অভাব তো সব জায়গাতেই রয়েছে, আর এটা হচ্ছে একটা কটু সত্য। দুনিয়ায় এমন কোন ব্যক্তি নেই যিনি কখনো অসুস্থ হন, আর যার কখনো কোনো দুঃখ হয়নি, বা যিনি সর্বদাই সুখী হয়ে থেকেছেন, এমন লোক দেখাতে পারবেন আপনি? তাহলে আপনি কিসের জন্য সংকোচ করছেন, কিসের দুঃখ এত আপনার? আচার্য চাণক্য বলেছেন, লক্ষণ দ্বারা আচরণ জানতে পারা যায়, আচরণ দ্বারা ব্যক্তি বংশের পরিচয় পাওয়া যায়, ব্যক্তির বুলি থেকে তার দেশের ব্যাপারে জানতে পারা যায়, আদর সৎকার তারা প্রেমের আর শরীর দেখে তার ভোজনের ব্যাপারে জানতে পারা যায়। তিনি বারবার বলেছেন, ব্যবহার কুশল হল, অর্থাৎ তিনি ব্যবহারিকতার আলোচনা করে জানিয়েছেন যে কন্যার বিবাহ কোনো ভালো বংশে দেওয়া উচিত, পুত্রকে পড়াশোনায় লাগিয়ে দেওয়া উচিত, মিত্রকে ভালো কোনো কাজে আর শত্রুকে খারাপ কাজে লাগিয়ে দেওয়া উচিত। এটাই হচ্ছে ব্যবহারিকতা আর সময়ের দাবি। দুষ্ট ব্যক্তিদের এড়িয়ে চলুন, যদি না জানে তবে জেনে নিন। আচার্য চাণক্য এখানে দুষ্টতার দৃষ্টির সাথে তুলনা করে সেই পক্ষ উপস্থাপিত করে বলেছেন, দুষ্ট ব্যক্তিদের এড়িয়ে চলুন, কি করে এড়িয়ে চলবে শিখে নিন। আচার্য চাণক্য এখানে দুষ্টতার দৃষ্টির সাথে তুলনা করে সেই পক্ষ উপস্থাপিত করেছেন, যেখানে দুষ্টতার প্রভাব যথাসম্ভব কম মাত্রায় পড়ে। দুষ্ট ব্যক্তি আর সাপ, এই দুটোর মধ্যে সাপ ভালো হয়, কারণ দুষ্ট ব্যক্তি সাপের মতো একবার দংশন করেন না। সাপ একবারই দংশন করে, কিন্তু দুষ্ট ব্যক্তি প্রতি পদক্ষেপে দংশন করতেই থাকে। এই জন্য দুষ্ট ব্যক্তিদের এড়িয়ে চলাই উচিত, কুলীনদের সঙ্গতি করুন। আচার্য চাণক্য এখানে কুলীনতার বৈশিষ্ট্য জানিয়ে বলেছেন, কুলীন ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ প্রদান করেন, তারা বাস্তবে সঙ্গতি ধর্মের পালন করে চলেন। এই জন্য আগেকার দিনের রাজারা নিজেদের রাজসভায় কুলীন ব্যক্তিদের সংগ্রহ করে রাখতেন, যাতে সময়ে সময়ে তাদের থেকে সৎ পরামর্শ প্রাপ্ত করা যেতে পারে। সজ্জনদের সম্মান করুন। এখানে আচার্য চাণক্য পরিস্থিতি বশত আচার ব্যবহারে আসা পরিবর্তনের স্তর আর স্থিতির প্রতি ইঙ্গিত করে ধীর গম্ভীর ব্যক্তির শ্রেষ্ঠতা প্রতিপাদিত করে বলেছেন যে সাগরের তুলনায় ধীর গম্ভীর লোকেদের শ্রেষ্ঠতর হিসেবে মানা উচিত, কারণ যে সাগরকে লোকেরা এতটা গম্ভীর মনে করে, প্রলয় এলে সেই সাগরও নিজের মর্যাদা ভুলে যায় আর নিজের তট ভেঙে জল স্থল সব এক করে দেয়। কিন্তু সাধু অথবা শ্রেষ্ঠ ব্যক্তি সংকটের পাহাড় ভেঙে পড়লেও নিজের শ্রেষ্ঠ মর্যাদার উল্লঙ্ঘন করে না। সুতরাং সাধু পুরুষ সাগরের থেকেও মহান হন। মূর্খদের ত্যাগ করতে শিখুন, না হলে আপনিও মূর্খ হয়ে বসবেন। আচার্য চাণক্য এখানে নরপশুদের চর্চা করে বলেছেন যে মূর্খ ব্যক্তিদের দু পায়ের পশু মনে করে তাদের ত্যাগ করা উচিত, কারণ তারা নিজেদের শব্দ দ্বারা সুরের সমান সেই প্রকার ভেদন করতে থাকে। যেমনটা কোনো দৃশ্য কাঁটা ফোটে ঠিক তেমনই ব্যথা অনুভব হয়। বিদ্যার গুরুত্ব চিনে নিন, বিদ্যা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আচার্য চাণক্য এই গুরুত্ব প্রতিপাদিত করে বলেছেন যে রূপ আর জীবন দ্বারা সম্পন্ন উচ্চ কুলে জন্ম নেওয়া সত্ত্বেও বিদ্যাহীন মনুষ্য সুগন্ধহীন ফুলের সমান হয় আর শোভা দেয় না। রূপের থেকে গুণ ভালো। ভালো এখানে রূপ চর্চা করে রূপের থেকে গুণকে বেশি গুরুত্ব প্রদান করে তিনি বলেছেন, কোকিলের রূপ হচ্ছে তার কণ্ঠস্বর, পতিব্রতা হওয়াটাই হচ্ছে স্ত্রীদের সৌন্দর্য, কুরূপ লোকেদের জ্ঞানী তাদের রূপ, তপস্বীদের ক্ষমা ভাবি তাদের রূপ হয়। সেজন্য সবসময় তিনি বলছেন রূপের থেকে গুণ ভালো। ভালো শ্রেষ্ঠতার রক্ষা করুন। আচার্য চাণক্য এখানে ক্রমানুসারে শ্রেষ্ঠতাকে প্রতিপাদিত করে বলেছেন, প্রতিটি ব্যক্তির বংশের জন্য একজন ব্যক্তি ত্যাগ করা উচিত, গ্রামের জন্য বংশকে ত্যাগ করা উচিত, রাজ্যের জন্য গ্রামকে, আত্মরক্ষার জন্য সংসারকেও ত্যাগ করা উচিত। প্রচেষ্টা দ্বারা এই ফলের প্রাপ্তি হয়। এখানে আচার্য চাণক্য আচরণের চর্চা করে বলেছেন, প্রচেষ্টা দ্বারা দারিদ্রতা এবং জপ দ্বারা পাপ দূর হয়, মৌন থাকলে কলহ হয় না আর জেগে থাকলে ভয় থাকে না।
অর্থাৎ আপনি কোনটা করবেন? অতীত ত্যাগ করুন, এখানে আচার্য চাণক্য অতি সর্বত্র বর্জয়ে সিদ্ধান্তের প্রতিপাদন করে বলেছেন, অধিক সৌন্দর্যের কারণে সীতার হরণ হয়েছিল, অতিরিক্ত অহংকারী হয়ে ওঠার কারণে রাবণ মারা গিয়েছিল এবং অত্যন্ত দানী হওয়ার কারণে রাজা বলি ছলের শিকার হয়ে পড়েছিলেন। এই জন্য অতি সর্বস্থানে বর্জিত। বাণীতে মধুরতা, অর্থাৎ আপনি কি বলছেন সেখানে যত মিষ্টতা থাকবে আপনি লোকের কাছে এবং বাইরের জগতে তত সম্মান আপনার বৃদ্ধি পাবে। সামর্থ্যবান ব্যক্তির পক্ষে কোনো বস্তুই ভারী হয় না, ব্যবসায়ীদের কাছে কোনো স্থানই দূর হয় না, বিদ্বানের কাছে বিদেশ বলে কোনো স্থান হয় না, আর মধুর ভাষী ব্যক্তির কাছে কেউই পর হয় না। একজন গুণবাণী পর্যাপ্ত হন। আচার্য চাণক্য বলেছেন যে একজন গুণবান ব্যক্তি নিজের গুণের বিস্তার করে নাম আর যশ অর্জন করে নেন। ওনার বক্তব্য হচ্ছে এই যে, বনে সুন্দরভাবে ফুটে থাকা ফুলের একটাই বৃক্ষ নিজের সুগন্ধ দ্বারা সমস্ত বনকে সুগন্ধিত করে তোলে। এই প্রকার একজন সুপুত্র গোটা বংশের নাম উজ্জ্বল করে তোলে। আচার্য চাণক্য গুণবত্তাকে প্রতিপাদিত করে বলেছেন, একটা শুকনো বৃক্ষে আগুন লেগে গেলে গোটা বন আগুনে পুড়ে যায়, ঠিক সেই প্রকার একজন কুপুত্র গোটা বংশকে বদনাম করে তোলে। এখানে আচার্য চাণক্য একাকী গুণবান ব্যক্তিকে বহু সংখ্যক গুণহীন ব্যক্তির তুলনায় সার্থক প্রতিপাদিত করেছেন। যে প্রকার একটি পাত্র চাঁদ রাতের শোভা বৃদ্ধি করে, ঠিক সেই প্রকার একাকী বিদ্বান সজ্জন পুত্র গোটা বংশকে গর্বিত করে তোলে। এখানেও আচার্য চাণক্য একটাই গুণবান পুত্রের পর্যাপ্ততা প্রতিপাদিত করে বলেছেন, শোক আর সন্তাপ উৎপন্ন করা অনেক পুত্রের জন্ম দিয়ে কি লাভ, বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটাই পুত্র শ্রেষ্ঠ হয় যার উপরে ভরসা করে গোটা বংশ এগিয়ে চলে। মাতা পিতারও দায়িত্ব রাখুন, রাখতে শিখুন। এখানে আচার্য চাণক্য পুত্র পালনের দায়িত্বকে প্রতিপাদিত করেছেন এবং বলছেন, 5 বছর পর্যন্ত পুত্রের পালন করা উচিত, 10 বছর পর্যন্ত তারুণ করা উচিত, আর পুত্র 16 বছরে পদার্পণ করলে তার সাথে মিত্রের মতো ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনারা কতজন আপনার পুত্রের সাথে মিত্রতার ব্যবহার করে থাকেন? সময়ের বুদ্ধিমত্তা, আচার্য চাণক্য এখানে সময়ের বুদ্ধিমত্তার আলোচনা করে বলেছেন, উপদ্রব বা লড়াই হয়ে পড়লে, ভয়ঙ্কর আকাল উপস্থিত হলে আর দুষ্টদের সংস্পর্শে এসে পড়লে পালিয়ে যাওয়া ব্যক্তি বেঁচে থাকে। ওনার বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, কোথাও অন্য লোকেদের মধ্যে লড়াই ঝগড়া দাঙ্গা ফ্যাসাদ হয়ে পড়লে, ভয়ানক আকাল পড়লে আর দুষ্ট লোকেদের সংস্পর্শে এসে পড়লে সেই স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়া ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে। এমন জায়গা থেকে পালানোই বুদ্ধিমত্তার পরিচয় হয়। জীবনের নিষ্ফলতা, এখানে আচার্য জীবনের নিরার্থকতার ব্যাপারে আলোচনা করে বলেছেন, যে মনুষ্য ধর্ম ধন কাম ভোগ মোক্ষ ইত্যাদির মধ্যে একটাও প্রাপ্ত করে না, তার জন্ম কেবল মরার জন্যই হয়, মা লক্ষ্মীর বাস। আচার্য চাণক্য এখানে মা লক্ষ্মীকে সম্মান করে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে বলেছেন, বিদ্বান এবং স্ত্রীদের সম্মানে সম্পন্নতা এবং শান্তির স্থিতি প্রতিপাদন করি। যেখানে মূর্খদের সম্মান হয় না, অন্যের ভাণ্ডার সর্বদা পূর্ণ হয়ে থাকে আর পতি পত্নীর মধ্যে কলহ হয় না, সেখানে মা লক্ষ্মী স্বয়ং আসে। অর্থাৎ আপনি আজকে কতটা আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারবেন এই নীতিগুলি থেকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি এইরকমই ভিডিও আরও চাই, তবে আমার চ্যানেলকে আরও বেশি থেকে বেশি শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিয়ে এমনই পাওয়ারফুল এবং এনার্জেটিক অডিও বুককে শোনার জন্য আমার ভিডিওকে আমার অডিও বুককে লাইক করুন এবং আমার চ্যানেলকে দূর থেকে দূরে ছড়িয়ে দিন। একটা লাইক আমার উৎসাহ বাড়লে আপনাদের নেক্সট চ্যাপ্টারে আরও সুন্দর প্রতিস্থাপন আপনারা পেতে সুবিধার্থ পাবেন। ভুলে যাবেন না, আমি আপনাদের সাথে এই রকমই অডিও বুক নিয়ে আসতে চলেছি এবং পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় শুনতে কিন্তু কেউ ভুলবেন না। যেহেতু চাণক্য আমাদের বলেছে, এই নীতি যে বা যারা মনোযোগ সহকারে অধ্যয়ন করবেন সফলতা তাদের চরম স্পর্শ করেই ছাড়বে।